যদি আপনার বাড়িতে পোষা কুকুর থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না যেরা কতটা বিশ্বস্ত এবং বন্ধুসুলভ আচরণের হয়ে থাকে। নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে আপনার বাড়ি পৌঁছানোর পরপরই আশেপাশে ঘুরঘুর করতে থাকে ততক্ষণ যতক্ষণ না আপনি তাদের আদর করে দিচ্ছেন। প্রয়োজনে নিজের জীবনের ঝুঁকি নিতেও এরা দ্বিধাবোধ করে না। আমাদের আজকের এই ভিডিওটিতে কুকুরদের এমন কিছু কাজ দেখাবো যা আপনার মনে তাদের প্রতি আরও বেশি করে ভালোবাসা তৈরি করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি রাস্তায় পড়ে আছে, তার চারিদিকে লোকদের ভিড় জমে গেছে, কিন্তু এই কুকুরটি কিছুতেই কাউকে তার মালিকের কাছে যেতে দিচ্ছে না। সে বারবার চিৎকার করে তার মালিককে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এই ভিডিওতে এক ব্যক্তি তার বাচ্চা এবং কুকুরকে সাথে নিয়ে হাঁটতে বের হন। ঠিক তখনই রাগী এক রাজহাঁস তাদের দিকে তেড়ে আসে। কুকুরটি তা দেখতে পেয়ে তাদেরকে বাঁচানোর জন্য হাঁসটিকে তাড়িয়ে দেয়। এর পরের ভিডিওতে রাজহাঁস মালিকের উপর আক্রমণ করে বসলে তার কুকুর এই হাঁসটির গলা ধরে তাকে ছাড়িয়ে নেয়। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো কুকুরটি এমনভাবে হাঁসের গায়ে হাত দিয়েছিল যাতে রাজহাঁস ব্যথা না পায়। মিলিটারিদের একটি অনুষ্ঠানের সময় এক সৈনিক গাড়ি থেকে পড়ে যায়, কিন্তু সেখানে উপস্থিত তার কুকুরটি তাকে দেখে আর বসে থাকতে পারেনি। সেও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে যায় তার মালিকের কাছে। এই ভিডিও ক্লিপটি যে কাউকে ইমোশনাল করে দেবে। এই কুকুরটি বেশ কয়েকদিন যাবৎ গুম হয়েছিল। তার মালিক এবং কুকুর যখন একে অপরকে দেখতে পায় তখন তাদের রিয়াকশন দেখে আপনার মনও গলে যাবে। এই মেয়েটির সঙ্গে মজা করার জন্য কেউ একজন বালিশে পানি স্প্রে করছিল। সেখানে উপস্থিত জার্মান শেফার্ড প্রথমে তাকে আটকানোর চেষ্টা করে। যখন মেয়েটি বালিশে বসার চেষ্টা করে তখন সে বালিশের উপর থেকে সরছিল না, কিন্তু বারবার বসার চেষ্টা করায় সে বালিশটিকে সেখান থেকে সরিয়ে নেয়। এই ছবিটি 2017 সালে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। কারণ ছিল ব্রাজিলের লানা নামের এক স্ট্রিট ডগকে একটি পরিবার অ্যাডপ্ট করে, কিন্তু বাড়িতে থাকার সুযোগ না পাওয়ার পরেও সে একবারও ভুলেনি স্ট্রিট ডগদেরকে কী কী পরিস্থিতিতে পড়তে হয়। এই জন্য সে নিজের কম্বল বাইরের আরেক স্ট্রিট ডগের সাথে শেয়ার করে যাতে সেও ঠান্ডায় কষ্ট না পায়। যদি মানুষের মধ্যে এমন মানসিকতা থাকত তাহলে কোথাও কিন্তু এমন পথশিশুরা ঠান্ডায় কষ্ট পেত না। এই ভিডিওতে দেখুন এই কুকুরটি তার বয়স্ক মালিককে কিভাবে সাহায্য করছে। এই কুকুরটির মালিক মোবাইল চালাতে চালাতেই ঘুমিয়ে পড়ে। এরপর দেখে নিন যে কুকুরটা কি করে। এই ভিডিওতে আপনারা দেখবেন যে অপরিচিত প্যারামেডিক টিমকে দেখে কুকুরটি তার আহত মালিককে বাঁচানোর জন্য কি করে। এবার এই কুকুরটিকে দেখুন সে কিভাবে নিজের অন্ধ মালিককে ট্রেনের খালি সিটে পৌঁছে দেয়। দেখুন এই কুকুরটি ঠিক কিভাবে ছোট বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে যতক্ষণ না তারা স্কুল বাসে উঠে যায়। এবার দেখুন বাচ্চাদেরকে ঝগড়া এবং মারামারি করতে দেখে কিভাবে তাদের বাধা দিচ্ছে এই কুকুরটি। আরাম আয়েশের জীবন হয়তো আমরা মানুষরা পছন্দ করে থাকি, কিন্তু কুকুররা এগুলোর ধারে কাছেও না। প্রমাণ এই ভিডিওটি, যেখানে গরিব গৃহহীন মালিকে অ্যাডপ্ট হওয়া কুকুর সে যখন আবার দেখতে পায় তখন তার যেন খুশির অন্ত ছিল না। সেই মুহূর্তে দুঃখ মিশ্রিত আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। এবার দেখুন কিভাবে এই কিউট ডগটা তার মালিকের জন্য টেবিল হয়ে গেছে যাতে তার মালিক ফ্রিজ খুলতে পারে। এই ভিডিওতে একটা পোষা বিড়ালকে অ্যাটাকিং পজিশনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর এটা তখনই যখন বাড়ির কুকুরটি তাকে টেনে ঘরে নিয়ে যায় এবং তাকে অন্যের সঙ্গে মারামারি করতে দেয় না। এখন দেখুন কিভাবে কুকুরটি নিজের মালিককে সাঁতার কাটতে যেতে আটকে দিচ্ছে, কেননা সে মনে করছে এখানে সাঁতার কাটা বিপজ্জনক। এই ভিডিওতে দেখুন কিভাবে শুকনো গাছের ডাল ভাঙতে একটা কুকুর ফায়ার ফাইটারদের সাহায্য করছে। এখানে দেখুন কিভাবে মালিকের বাচ্চাটিকে মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এবার দেখুন কিভাবে বয়স্ক মালিকের সাথে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজে কুকুরটি সাহায্য করছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, আর ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।